সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। বাংলার পুতুল নাচ বা পুতুল নাটকের সঙ্গে আজকের প্রজন্মের ছোট ছোট ছেলে মেয়েদের অনেকেরই কোনো ধারণা নেই বললেই চলে। মুঠো ফোনের দাপটে পুতুল নাটক আজ অনেকটাই দূরে, অথচ এই পুতুল নাটকই এখন আগের চেয়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে অনেক দূর এগিয়ে গেছে, তা হয়তো বেশিরভাগ অভিভাবকদেরই অজানা। সম্প্রতি কোন্নগর পৌরসভা ও প্রগতি নাট্যগোষ্ঠী বর্তমান প্রজন্মের ছোট ছোট ছেলে মেয়েদের আগ্রহ বাড়াতে কোন্নগরের অবন ঠাকুরের বাগান বাড়িতে দুদিনের পুতুল নাটকের কর্মশালার আয়োজন করেছিল। কাটুম কুটুম নাম দিয়ে দুদিন ধরে চলা এই পুতুল নাটকের কর্মশালায় অংশ নিয়েছিল প্রায় 70 জন ছোট ছোট স্কুল পড়ুয়া। প্রায় দীর্ঘ দুবছর অনলাইনে লেখাপড়ার পর একসাথে এতজন ছেলে মেয়ে খোলা আকাশের নিচে হাতে কলমে প্রশিক্ষণ নিল পুতুল নাটকের। শীতের মিঠে রোদ গায়ে মেখে অবন ঠাকুরের বাগান বাড়ির গঙ্গার ধারে রং তুলি কাগজ পেন্সিল কাঁচি দিয়ে নিজেরাই প্রশিক্ষণ নিয়ে তৈরি করল পুতুল। শিখলো হাতে তৈরি করা পুতুলকে কিভাবে হাঁটাতে, হাত পা নাড়াতে ও কথা বলাতে হয়। শিশু কিশোর একাডেমির ডক্টর পার্থজিৎ গঙ্গোপাধ্যায় ছোটদের শোনালেন অবন ঠাকুরের ছোটবেলার গল্প। কর্মশালার শেষ দিনে দুই প্রশিক্ষক ডলফস থিয়েটারের সুদীপ গুপ্ত ও শ্রীপর্ণা ভঞ্জগুপ্তরা তাদের সহযোগী নাট্যকর্মীদের নিয়ে বাগানবাড়ির মুক্ত মঞ্চে পরিবেশন করলেন একটি সুন্দর পুতুল নাটক। আমরা দেখে নেব সেই ছবি একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, এখানে রয়েছে আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। তাই দুই ভাইয়ের মধ্যে খুব ভাব, তারা একসঙ্গে